হ্যালো ফ্রেন্ডস, হাই, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ঠিক আছি, এখন অসুবিধা নেই, সেরকম খুব একটা অসুবিধা নেই। তো পার্লার যেহেতু বন্ধ, এখন লকডাউন চলছে, লকডাউন চলছে না, পার্লার বন্ধ, তো সে কারণে মুখ চোখের অবস্থা খুবই শোচনীয় বলে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আরবান কোম্পানি থেকে বুক করেছি। তো উনি চলে এসেছেন, এবার আমি আপনাদের ইন ডিটেলস দেখিয়ে দেবো যে কীভাবে কী সার্ভিসটা আমি নিচ্ছি, সব কিছু বলে দেবো, ঠিক আছে? তো উনি এখন রেডি করছেন ওনার যা যা কিছু দরকার, পুরো ব্যাপারটা ভালোভাবে প্রপার ওয়েতে ওনারা স্যানিটাইজ করেই সব কিছু করবেন। তো উনি নিজেও মাস্ক পরে আছেন আর উনি নিজে রেডি হচ্ছেন, যে মানে ইউজ অ্যান্ড থ্রো এগুলো পড়ছেন আর কি বলে এটাকে, অ্যাপ্রন অ্যান্ড অল এগুলো সব ইউজ করছে। তো মোটামুটি খুবই ঠিকঠাকই আছে, যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো সব কিছু ভাবনা চিন্তা করেই এগোতে হবে, তো সে কারণে ওরা করছে, করে নিক তারপরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো উনি যতক্ষণ রেডি করছেন আমার প্যাকেজে যা কিছু লাগবে, ততক্ষণ আপনাদের ছোট করে বলে রাখি হাউ টু বুক, আপনারা কিভাবে বুক করবেন সেটা হচ্ছে কি আপনারা অনেকেই জানেন, তাও আমি বলে রাখছি। আপনারা মোবাইলে লিখবেন আরবান কোম্পানি, ওখানে কলকাতা আছে, ওটা সিলেক্ট করার পরে স্যালন ফর ওমেন আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন। দুটো অপশান দেবে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে প্রাইম। তো সেখানে আমি জানতাম না প্রাইম ব্যাপারটা, যদিও আমি পরে বলছি ভিডিওতে, সেটাও বলে দিয়েছি। তো সেটা সিলেক্ট করার পরে ওখানে অনেক ধরনের প্যাকেজ দেখতে পারবেন, আপনারা যদি সেই প্যাকেজ পছন্দ হয় নিতে পারেন, আদারওয়াইজ আপনি নিজের প্যাকেজ নিজে ক্রিয়েট করে আপনি একটা প্যাকেজ তৈরি করতে পারেন, সেই ফেসিলিটিস রয়েছে এখানে। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে কি না, আমি আপার লিপস আর চিনটা ওয়্যাক্স করে করি, তো দিদি বললেন যে ওটা প্রো না একদম ছোট আছে আর আপনার উঠবে না। ও হ্যাঁ, আমার তো এমনি ঠিক আছে না, এমনি তো যদি কেউ বুক করতে চায় তাহলে সেটা প্রোতে আছে, প্রোতে বুক করলে হয়ে যাবে, মানে আমি যেটা বুক করেছি সেটা না, অন্য একটা প্রো বলে আছে, মানে ওখানে অপশন পাবেন বা এটা দেখে নিতে হবে, সেখানে বুক করলে আপনারা এগুলো ওয়্যাক্স করে করতে পারবেন, ঠিক আছে? এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, এবার বাকি কাজটা করছে, আবার পরে কথা বলছি। আমার কোনো প্রি বুকিং ছিল না, ইনফরমেশনটাও দিয়ে রাখি, আমি দিনের দিন বুক করেছিলাম অ্যান্ড টাইম স্লট আমি আমার মতন সিলেক্ট করে নিয়েছিলাম সেখানে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে এলাম, কারণ কি নেকের এই জায়গাটা একটু পোর্শনটা ওনার অসুবিধা হচ্ছিল, মানে আমারও অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে এটা এখন কি লাগাচ্ছ, ক্লিনজার লাগাচ্ছ, ঠিক আছে? তো আগেই বলে দিলাম আমি এখন ডিটান, মানে ফেস অ্যান্ড নেক ডিটানটা ইউজ করছি। তো এখন এখানে ম্যাসাজ চলছে আর উনি চলে যাবার পরে আমি ব্যাপারটা দেখেছিলাম। তো আপনারা যখন স্যালন ফর ওমেনে ঢুকবেন ওখানে আপনাদের দুটো অপশন দেবে, দ্যাট ইজ ক্লাসিক অ্যান্ড প্রাইম। তো আপনারা যদি প্রাইম বুক করেন সেক্ষেত্রে আপনাদের 599 একটা প্যাকেজ বুক করতেই হবে, মানে ওটা নিতেই হবে, আর যদি ক্লাসিক করেন তাহলে 349 একটা প্যাকেজ আপনাকে নিতেই হবে, মানে ওটা মিনিমাম চার্জেস ওটা ওদের রয়েছে। তো সেখানে গিয়ে আপনারা প্রাইমটা নিলে ওটা আপার লিপস আর চিন ওরা ওয়্যাক্স করে দেবে। তো ইনফরমেশনটাই দেওয়ার ছিল আপনাদের, এবার দেখুন ওরা কি করছে। তো এখন যেটা অ্যাপ্লাই করছে সেটা 25 মিনিটস থাকবে, তো তারপরে উনি রিমুভ করবেন, ঠিক আছে? 25 মিনিটস আমি একটু ঘুমিয়ে নেব, অ্যাপ্লাই করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাট 25 মিনিটস তো ওয়েট করাটা সম্ভব না, তো 25 মিনিটস পরে আবার আপনাদের আমি দেখাবো। তো এই দিদি যতক্ষণ আমার ফেসে এটা অ্যাপ্লাই করছে, আপনাদের কিছু ইনফরমেশান আমি এখানে দিয়ে রাখি, আমি কি প্যাকেজ ইউজ করেছিলাম অ্যান্ড আমার টোটাল কস্ট কত পড়েছিল সব ডিটেলসটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমি যখন দেখলাম যে ওখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে, বাট সেগুলো আমার দরকার ছিল না, আমার যেটা দরকার ছিল আমি নিজে প্যাকেজটা তৈরি করে নিয়েছিলাম, দ্যাট ইজ ফুল ফেস থ্রেটিং অ্যান্ড ফেস অ্যান্ড নেক ডিট্যান। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন রয়েছে সে কারণে আমার স্ক্রিনে কোনো রকম স্ক্রাব আপ বা কিছুই চলবে না, ভীষণ সেন্সিটিভ স্কিন আমার, সে কারণে আমি জাস্ট ডিট্যানটা ইউজ করলাম। কারণ কি যিনি দিদি এসেছিলেন উনি নিজেও বললেন যে হ্যাঁ আপনার স্কিনে ডিট্যান ছাড়া কোনো কিছুই যাবে না, আর আমি ফেসে কোনো রকম কোনো কিছু ইউজ করি না ডিট্যান ছাড়া। তো এই হচ্ছে ব্যাপার, আর আমার টোটাল যে কস্ট পড়েছিল সেটা হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাপ্রক্স 500 মতন পড়েছিল,
টাইম স্লট ওদের কতগুলো দেওয়া ছিল, 4:30 থেকে 5:30, 4:30 থেকে 5:30, 6:30 থেকে, তো আমি আমার টাইম অনুযায়ী 4:30 থেকে বুক করে নিয়েছিলাম। আপনারাও আপনাদের টাইম অনুযায়ী বুক করে নিতে পারবেন, এই ফেসিলিটিসগুলো রয়েছে। তো এটা 25 মিনিটস থাকবে এইভাবে এরকম, তারপরে তুলে দেবে, তারপরে কি করবে আমি জানি না। আচ্ছা, তারপরে ময়েশ্চারাইজার লাগবে। তো এখন আমি ওয়েট করছি, আপনারাও ওয়েট করুন। তো আমার 25 মিনিটস ওভার হয়ে গেছে, তো এখন এটা রিমুভ করে দিচ্ছি। আর ভীষণ রিফ্রেশমেন্ট লাগছিল, প্রত্যেকটা মেয়ের রেগুলারলি স্কিন কেয়ার করা উচিত। আর ভিডিওটা এবার আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এবার ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করলে হয়ে যাবে কমপ্লিট। তো নেক্সট ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সো টিল দেন, বাই বাই, টেক কেয়ার। অ্যান্ড লাস্ট ফিনিশিং চলছে আর কি, ম্যাসাজ করছে ময়েশ্চারাইজার দিয়ে। এবার আমি ভিডিওটা এন্ড করলাম, ভালো থাকবেন সবাই, বাই বাই। সো ডান হয়ে গেছে, এবার দিদি এগুলো গোছাবেন, তিনি এসেছেন, তারপরে ব্যাপার।